রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। বিশ্বপ্রিয় সামাজিক যোগাযোগ কমিশন ও বাণীদীপ্তির আয়োজনে অনলাইনে খ্রিস্টীয় উপস্থিতি ও আমাদের সৃজনশীল কর্ম বিষয়ক মিডিয়া সেমিনার। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যার্তদের পাশে বিসিএসএমের ভাই বোনেরা। রাজশাহী বরেন্দ্র অঞ্চলে নবনবী গ্রামে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন। FMA সিস্টার লিলির সুবর্ণ জয়ন্তী উদযাপন দমদমের অক্সিমিলিয়াম কনভেন্টে। এবার শুনুন খবর বিস্তারিত। রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ অফার সার্ভিসেস ইন ইংলিশ এন্ড 21 এশিয়ান ল্যাঙ্গুয়েজেস। Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. গত 17 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ ঢাকা তেজগাঁও ধর্মপল্লী মাদার তেরেজা কমিউনিটি সেন্টারে মিডিয়া বিষয়ে অনলাইনে খ্রিস্টীয় উপস্থিতি ও আমাদের সৃজনশীল কর্ম এর উপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ কমিশন ঢাকা মহাধর্মপ্রদেশ ও বাণীদীপ্তি খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের সহযোগিতায় বিশেষ এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারের মূল উদ্দেশ্য ছিল অনলাইনে মিডিয়ায় অন্তর্ভুক্ত খ্রিস্টান উদ্যোক্তাদের খ্রিস্টীয় ভাবধারায় অনলাইনে লেখার মান, বিষয়বস্তুর উপস্থাপন এবং এর সঠিক ও অর্থপূর্ণ ব্যবহার সম্বন্ধে সকলকে অবগত করা। এছাড়াও অন্যতম বিষয় ছিল বাণীদীপ্তি কর্তৃক বিটিভির সকল শিল্পীবৃন্দদের ইস্টার অনুষ্ঠান 2023-এর পুনর্মিলনী ও শিল্পী সম্মানী প্রদান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগস্টিন রিবেইরো। তিনি বলেন, আমরা যারা মিডিয়া অনলাইনে কাজ করছি, আমাদের লক্ষ্য থাকে বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় তৈরি করা যা অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়। মুক্ত আলোচনায় লেখক ফোরামের সাংস্কৃতিক সেক্রেটারি মিসেস মিনুগরিটি কোরাইয়া বললেন, আমরা যারা অনলাইনে কাজ করি, আমাদের সবারই সুযোগ রয়েছে নিজস্ব কিছু অনুভূতি তুলে ধরা, কিন্তু খ্রিস্টান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত অনলাইন সৃজনশীলতার মধ্য দিয়ে খ্রিস্টীয় ভাব তুলে ধরা। গত 15 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বন্যার্তদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিসিএসএম ভাই বোনেরা। সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানিতে টইটুম্বুর ছিল বান্দরবান জেলার প্রধান দুটি নদী সাঙ্গু ও মাতামুহুরি। এতে জেলা শহরসহ রোমা, বলিপাড়া, থানচি, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে পার্বত্য অঞ্চলের যোগাযোগের ব্যবস্থা। জুমের ফসল নষ্ট হয়ে খাদ্যহীন হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বিসিএসএম চট্টগ্রামের প্রতিনিধি দল সংগ্রহীকৃত অর্থ দিয়ে বলিপাড়ায় 60টি পরিবারের প্রতিটি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী, 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, 1 কেজি পেঁয়াজ ও 1টি সাবান বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণের আগে বলিপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল হিবার্ট রোজারিও সিএসসির সঙ্গে বলিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা বাগানপাড়া পরিদর্শন করা হয়। বাগানপাড়া পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম বিসিএসএম এর সমন্বয়কারী সারা থিগিদি তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পাহাড়টি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে তাদের জুম, পাড়ার গির্জাঘর ও রাস্তাঘাট। গত 15 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ রাজশাহী বরেন্দ্র অঞ্চলে সুরসুনিপাড়ায় প্রভু নিবেদন ধর্মপল্লীর অন্তর্গত নবনবী গ্রামে পবিত্র শিশু মঙ্গল দিবস উদযাপন করা হয়। এবারের পবিত্র শিশু মঙ্গল দিবসের মূল সুর ছিল সহযাত্রী মণ্ডলীতে শিশুরা, মিলন, অংশগ্রহণ, প্রেরণ, দায়িত্ব। এতে ধর্মপল্লীর অন্তর্গত 6টি গ্রাম থেকে মোট 100 জন শিশু
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পবিত্র খ্রিস্ট যাকে পৌরোহিত্য করেন ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুরেশ পিউরিফিকেশন। খ্রিস্ট যাগের উদ্দেশ্যে ফাদার বলেন, যিশু শিশুদের ভালোবাসতেন, তাই তিনি শিশুদের বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও। ঠিক তেমনিভাবে মণ্ডলী তথা আমরা প্রত্যেকেই তোমাদের অনেক ভালোবাসি। ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, যিশু শিশুদের সর্বদা ভালোবাসেন, তাই যিশুর প্রতি বাধ্য থাকবে এবং প্রার্থনা করবে, আর পিতামাতারও বাধ্য থাকবে। গত 14 সেপ্টেম্বর 2023 পবিত্র ক্রুশের মহাপার্বণ দিবসে FMA সিস্টার লিলি পেরুম্পেট্টি কুন্নিলের ধর্মীয় জীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হল কলকাতার দমদমের অক্সিমিলিয়াম কনভেন্টে। ধন্যবাদের মহাখ্রিস্টজাগের পৌরোহিত্য করেন কলকাতা আর্চ ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার ডোমিনিক গোমেস। উপদেশে ফাদার গোমেস বলেন, ধর্মীয় জীবনে 50 বছর পূর্তি, এ যেন এক মাইলস্টোন। সিস্টার লিলি ঈশ্বরের ঝাক্কা ক্ষেত্রে বিশ্বের অনুচরের মতো মন প্রাণ দিয়ে ব্রতধারী জীবনে কাজ করেছেন। বিশ্বস্ততা ও ভালোবাসার সাথে সুদীর্ঘ ধর্মীয় জীবন মণ্ডলী ও মানুষের সেবায় কাটিয়েছেন, যা তার প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা ও অনুগ্রহ। সিস্টার লিলি বলেন, সব কিছু করেছেন মা মারিয়া, মা মারিয়া ছাড়া কিছু করা সম্ভব হতো না। মা মারিয়াই সুদীর্ঘ 50 বছরের ধর্মীয় পথ চলায় তাকে শক্তি যুগিয়েছেন, তাই আজ কৃতজ্ঞতা ও ধন্যবাদ উজাড় করে দেওয়ার সময় বলে তিনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।